স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবেন আগামী সোমবার। 80 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে 12টি সুপারিশ রয়েছে। শনিবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। জি, আমরা আমরা তদন্ত প্রতিবেদনের কাঠামোটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারি। আমরা কী কাজগুলো করেছি তার উপর একটি ভূমিকা দিয়েছি যে কীভাবে আমরা তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি। তারপরে আমাদের তদন্ত কার্যক্রমের যে লিমিটেশনটা আছে সেটা আমরা উল্লেখ করেছি, যে আমাদের একটা সীমাবদ্ধতা আছে সেটি উল্লেখ করেছি। তারপরে আমরা যেসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছি, আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে 68 জন, আমরা একটি সম্ভাব্য তালিকা করেছিলাম প্রথম দিকে। সেই তালিকায় আমরা যে সম্ভাব্য এরিয়া এবং ব্যক্তি নির্ধারণ করেছিলাম সেটি ক্রমবর্ধমান হয়ে 68 জনে রূপান্তর হয় সর্বশেষ। সংশ্লিষ্ট সকলকে আমরা এখানে থেকেও জিজ্ঞাসাবাদ করেছি, আবার ঘটনাস্থলে গিয়েছি, আপনারা খেয়াল করেছেন, জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছি। এরপরে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো থেকে, বিশেষ করে আপনার সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকেই আমরা রিপোর্ট সংগ্রহ করেছি, সেগুলো পর্যালোচনা করেছি। তারপরে আমরা কিছু সিডিআর এনেছি, সেটাও পর্যালোচনা করেছি। আমরা যে জব্দ তালিকা ছিল সেগুলো থানায় গিয়ে পরিদর্শন করেছি। আমরা পুলিশ লাইনে গিয়ে যে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের অস্ত্রগুলো দেখেছি, তাদের বুলেটের হিসাব দেখেছি, এগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা ঘটনাস্থলের মানচিত্র এঁকেছি, আমরা মরিচবনিয়া যে পাহাড়ে গিয়েছি তার একটা ভৌগোলিক চিত্র নিয়ে সেটা আমরা এক্সারসাইজ করেছি। এরপরে আমরা এইসব ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বক্তব্যগুলো, তথ্যগুলো, আমাদের প্রাপ্ত যে অন্য অন্য তথ্যগুলো আছে এগুলোর সাথে আমরা বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমাদের কাছে যেটি আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে, যে সত্যটি, সেটি আমরা তুলে ধরেছি। এর পেছনেও যদি কোনো ঘটনা থাকে সে বিষয়েও আমরা দৃষ্টিপাত করেছি, এবং সে বিষয়ে সর্বশেষ আমরা যেটি করেছি যে আমাদের মতামত পর্যায়ে আমরা উৎস কী, কারণগুলো কী, এবং এই ধরনের ঘটনা যাতে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য যে সুপারিশ তৈরি করে সেটি আমরা করেছি। আমাদের সব মিলিয়ে আমাদের লিখিত মানে টাইপ করা রিপোর্ট হচ্ছে 80 পৃষ্ঠা। তার সাথে আমাদের ফটো অ্যালবাম আছে এবং বিভিন্ন চিঠিপত্র কাগজাদি সংযুক্ত আছে প্রায় 600 পৃষ্ঠার মতো। তো আমরা 2 খণ্ড করে এটি সরকারকে দিচ্ছি। আমাদের তদন্তের আহ্বায়ক যিনি, ওনার সুযোগ্য নেতৃত্ব এবং দিক নির্দেশনায় আমরা একটি সুন্দর, নিরপেক্ষ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা শেষ করেছি। স্যার যেহেতু আমাকে অভিভাবকদের বলতে বলল, সাম্প্রতিক সময়ে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের হৃদয়কে যেরকম ব্যথিত করেছে সেরকম আমাদের বিবেককেও জাগিয়ে তুলেছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, পেশাদারিত্ব, চেইন অফ কমান্ড মেনে আমাদের চলা উচিত। আইনের রক্ষক হয়ে আমরা যেন ভক্ষকে পরিণত না হই। আমাদের হাতে অস্ত্র দিয়ে যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছে আমরা তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই অস্ত্র যেন আমাদের মানব থেকে দানবে পরিণত না করে। ভবিষ্যতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান এর মতো অন্য যে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন এরকম মৃত্যুবরণ না করে, আমি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার অনুভূতি মহোদয় বিস্তারিত আপনাদেরকে বলেছেন। আমরা গত 1 মাস যাবৎ এই ঘটনার পরে আমরা এই যে তদন্ত কমিটি কাজ করছিলাম এবং আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আজকে আমাদের তদন্ত শেষ করলাম, এবং আমরা আগামী পরশু দিন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন আমরা এই 4 জন গিয়ে এখানে আমরা দাখিল করবো এটাই, এবং আপনারা সহযোগিতা করেছেন এজন্য আপনার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।